বলিউডের লাস্যময় অভিনেত্রী নার্গিস ফাকরি। ক্যারিয়ারে এক যুগ পেরিয়ে গেলেও সেভাবে নিজের অবস্থা তৈরি করতে পারেননি এই তারকা। তবে নিয়মিতই প্রেম নিয়ে থাকেন আলোচনায়। গুঞ্জন রয়েছে ক্যারিয়ারের প্রথম সিনেমা রকস্টারের শুটিং চলাকালীন ছবিটির নায়ক রণবীর কাপুরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছিল নার্গিসের। সেই সময় নিজের চর্চিত প্রেম নিয়ে কথা না বললেও অবশেষে এক যুগ পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নার্গিস। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে প্রেম প্রসঙ্গে জানতে চাইলে জবাবে নার্গিস বলেন, আমি তো বলিউডের যতজন অভিনেতার সঙ্গে কাজ করেছি সবার সঙ্গেই নাকি প্রেম করেছি, প্রতিদিনই এমন লেখা পড়তাম। আর একদিন এটাও দেখেছিলাম যে আমি নাকি শহীদ কাপুরের সঙ্গে তার ফ্ল্যাটে থাকছি। তবে সাক্ষাৎকারটিতে রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কোনো জবাব দেননি এই অভিনেত্রী। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা নার্গিস ফাকরি আবারও পর্দায় ফিরেছেন তার অভিনীত নতুন সিনেমা শিবশাস্ত্রী বালবোয়া দিয়ে। সিনেমাটিতে নার্গিসের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের ও নীনা গুপ্তা।